ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে করোনা আক্রান্ত রাজ চক্রবর্তী বর্তমানে রয়েছেন হোম আইসোলেশনে কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজের বাবা তবে তার কোভিড নাইন্টিন পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল স্ত্রী শুভশ্রী সহ পরিবারের সদস্যদের কোভিড নাইন্টিন টেস্ট হবে বলে টুইটে জানিয়েছেন পরিচালক